আসসালামু আলাইকুম। ইনকাম গাইডের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট একটি অফার শেয়ার করব। এই অফারটির অলরেডি ফান্ডাইজ 30 মিলিয়ন, প্রজেক্টটা খুবই ভালো আর এখান থেকে প্রতিনিয়ত ইনকাম হচ্ছে। এটার অনেকগুলো পেমেন্ট প্রুফ আমি দেখে ভিডিও বানাতে চলে আসলাম। তো এটার অনেকগুলো পেমেন্ট প্রুফ দেখেছি। আমার এক ফ্রেন্ড এখান থেকে $60 ইনকাম করেছে মাত্র 2 দিনে, মানে এখানে অফার আসে, যখন অফার আসে তখন হচ্ছে ওইখানে পার্টিসিপেট করলে এখানে হচ্ছে আপনাকে টোকেন দিবে, ওইটা যখন লিকুইডিটি পুল অ্যাড করবে তখন ইনস্টান্ট সেল করতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ফ্রি না, কারণ এখানে সবাই কাজ করতে পারবে না, এটা যেহেতু পেইড তো এখানে হচ্ছে আপনার খরচ হবে $60 মতো, ঠিক আছে। $60 যদি আপনি এখানে খরচ করেন তাহলে এখানে 1 বছর পর্যন্ত আপনি এখানে ফ্রিতে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, আর এদের হচ্ছে নিজস্ব নেটিভ টোকেন লঞ্চ করবে, তখন ওই নেটিভ টোকেনের এয়ারড্রপের জন্য ইলিজিবল হয়ে যাবেন, যেহেতু তাদের এখন আপনি আর কি প্রিমিয়াম ইউজার। হ্যাঁ, এর জন্য তো এখানে কিভাবে কি করবেন আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনি এইখানে যে আপনার যে ওয়ার্পকাস্ট যে লিঙ্কটা রয়েছে, রেজিস্টার লিঙ্ক, আপনি প্রথমত এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। লিঙ্কে যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার ইমেলটা বসায় দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনি সেন্ড ইনভাইটে ক্লিক করে দিবেন। দেন এরকম চলে আসবে, আপনি এখানে গেট ইট অন গুগল প্লে, এই গুগল প্লের উপরে ক্লিক করবেন। যদি আইফোন ইউজার হয়ে থাকেন এখান থেকে অ্যাপ স্টোরে ক্লিক করে দিবেন। দেন আপনি অ্যাপটা ইনস্টল করে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এইটা হচ্ছে এখান থেকে আপনি কী করবেন, ক্রিয়েটে অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে হচ্ছে আপনাকে ট্রাস্ট ওয়ালেটের মতো ব্যাকআপ ফ্রেশ দিবে, নিচে থাকবে কপির একটা অপশন, কপি অপশনে ক্লিক করে আপনি ব্যাকআপ ফ্রেশটা প্রথমত কপি করে নিবেন। কপি করার পরে আপনি জাস্ট আপনি লিখবেন অলরেডি কপি বা ব্যাকআপেড বা কন্টিনিউ লেখা চলে আসবে, ওখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা এগেইন দিতে বলবে। হ্যাঁ, আপনার সেম ইমেলটা এখানে দিয়ে দিবেন, যেই ইমেল দিয়ে আপনি হচ্ছে এখানে ই করছেন। হ্যাঁ, সেম ইমেলটা আপনি জাস্ট এখানে এগেইন বসায় দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার বলবে যে আপনার ইনবক্সটা চেক করতে, এখানে গো টু বক্সে ক্লিক করতে পারেন অথবা আপনার মেল বক্সে চলে যাবেন। গেলে দেখতে পারবেন এরকম ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এরকম চলে আসবে, আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে ওইখানে ভেরিফাই লেখা থাকবে, ভেরিফাইতে ক্লিক করে আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন। তারপর এখানে ফোন ভেরিফাই অপশন চলে আসবে অ্যাপসের মধ্যে চলে আসলে। দেন এখান থেকে আপনি যদি কোড না আসে আপনি নিচে স্কিপ দেখতে পাচ্ছেন, স্কিপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এবার হচ্ছে এখানে ক্রিয়েটে ক্লিক করার আগে এখানে হচ্ছে আমাদের একটা মাস্টার কার্ড ক্রিয়েট করতে হবে। আপনি যদি আমার এই লিঙ্কে ক্লিক করে মাস্টার কার্ড ক্রিয়েট করেন তাহলে ইনস্ট্যান্ট $5 বোনাস পাবেন, এবং এখানে হচ্ছে আপনি $60 ডিপোজিট করলেই মোটামুটি হচ্ছে আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো কীভাবে কী করবেন আমি বলে দিচ্ছি। প্রথমত এখানে বাই যে ভিসা কার্ডের যে লিঙ্কটা আছে আপনি লিঙ্কের উপরে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনার ইমেলটা বসায় দিবেন, দিয়ে দেওয়ার পরে গেট কোডে ক্লিক করবেন। আপনার ইমেলের মধ্যে ভেরিফিকেশন কোড পাঠাবে, আপনি সেই কোডটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে আপনি গেট ইট নাওতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার ওইখানে ওদের যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা হচ্ছে আপনাকে ইনস্টল করতে বলবে। দেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনি হচ্ছে লগ ইন করবেন। যদি অ্যাকাউন্ট করার সময় অবশ্যই পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। দেন লগ ইন করার পরে এখানে দেখতে পারবেন আপনার ইনস্ট্যান্ট $5 পেয়ে গেছে, $5 আপনি বোনাস পাবেন। এইটা হচ্ছে আপনি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, লাইক হচ্ছে আপনি কোথাও যদি কিছু বাই করেন, বা আমি যে অফারটা দেখাচ্ছি এখানে হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আপনার $5 চায় বাট কাটে হচ্ছে $6.5 ফি কাটে, তো আপনি হচ্ছে ওইখানে ওই লেনদেনের সময় হচ্ছে আপনি যেই বোনাসটা পাবেন ওইটা ইউজ করতে পারবেন। তবে এখানে আপনাকে KYC ভেরিফাই করতে হবে প্রথমত। আপনি যখন $5 এখানে পাবেন আপনি অ্যাকাউন্টে আসার পরে প্রোফাইলে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি অ্যাকাউন্টটা ভেরিফাই। আপনি কী করবেন এখানে ভেরিফাইতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। যারা KYC করতে পারেন তারা করে নেবেন, আর যারা হচ্ছে এটা করতে পারবেন না আমাকে মেসেজ দিবেন, আমি চেষ্টা করব যে আপনাদেরকে এখানে ওই ওয়ার্পকাস্টারে অ্যাকাউন্ট করার জন্য আপনার হচ্ছে অ্যাকাউন্টটা করে দেওয়ার, ঠিক আছে, মানে আমার কার্ড দিয়ে আপনারটা অ্যাকাউন্টটা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যারা হচ্ছে পার্সোনালি আমার সাথে কাজ করেন, যারা আমার রেফার লিঙ্ক দিয়ে কাজ করবেন তাদেরকে হচ্ছে আমি হেল্প করব, সমস্যা নেই। তো আমি দেখা দিচ্ছি যারা নিজে নিজে করবেন কীভাবে করবেন। এখানে হচ্ছে আপনি $5 পাওয়ার পরে যখন KYCটা কমপ্লিট করবেন এবার হচ্ছে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন যে রিডট পে ভার্চুয়াল কার্ড লিমিটেড টাইম সেল, এখানে যদি আপনি আসেন, হ্যাঁ, এখান থেকে যদি আপনি কার্ড কিনেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি $5 দিয়ে কিনতে পারবেন, তবে এখানে হচ্ছে আপনি $60 ডিপোজিট করবেন আপনার ওয়ালেটে। দেখতে পাচ্ছেন $10 কার্ড $5 দিবে, এটা কিন্তু বর্তমানে হচ্ছে 100% কার্ড লেফট, মানে শেষ হয়ে গেছে। এটা আবার হচ্ছে আবার স্টার্ট হবে, দেখেন ফ্লাশ সেল স্টার্ট ইন 4 ঘন্টা 28 মিনিট পরে আবার স্টার্ট হবে। এটা FCFS থাকে যে যত দ্রুত পারবেন আর কি এখান থেকে নেবেন বাই করে। এখানে গেট ইট নাওতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি জাস্ট কার্ডটা বাই করে নেবেন। কার্ডটা বাই করার পরে আপনি এখান থেকে কার্ড অপশনে আসলে আপনি আপনার কার্ডটা দেখতে পারবেন। হ্যাঁ, আর যারা হচ্ছে ওইখান থেকে নিতে পারবেন না, হ্যাঁ, এখান থেকে যারা নিতে পারবেন না
তারা হচ্ছে কোথা থেকে নেবেন, তারা হচ্ছে এখানে কার্ড অপশনে আসবেন, উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আমি $10 দিয়ে কিনছি, ঠিক আছে। $10 উপরে ক্লিক করবেন, এই কার্ডের উপরে ক্লিক করে অর্ডার কার্ডে ক্লিক করে বাই করবেন। তার আগে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের ভিতরে কিন্তু ফান্ড থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি এই ব্যানারে ক্লিক করে কার্ড বাই করেন তাহলে হচ্ছে আপনি এখানে ডিপোজিট করবেন $60। আর আপনি যদি হচ্ছে এখান থেকে বাই করেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে যদি আপনি বাই করেন $10 দিয়ে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিপোজিট করবেন $12। হ্যাঁ, এক কথায় $5 বেশি বাই ডিপোজিট করবেন। এবার ডিপোজিটের প্রসেসটা দুইভাবে দেখাই দিই। একটা হচ্ছে আপনি বাইন্যান্সের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। এখানে জাস্ট বাইন্যান্সের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনি বাইন্যান্সের যে ব্যানারটা আছে ক্লিক করলে এরকম চলে আসবে। এবার হচ্ছে এখান থেকে টপ আপে ক্লিক করে আপনি হচ্ছে এখানে $12 বা $12 সামথিং দিয়ে দিবেন, 20 সেন্ট বা একটু বেশি দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে টপ আপ নাওতে ক্লিক করবেন। টপ আপ নাওতে ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট করে বাইন্যান্সে নিয়ে যাবে। এখানে হচ্ছে আপনার 12 সেন্ট ফি কাটবেন, আই থিঙ্ক এরকম, নাকি আমি এরকমই দিয়েছিলাম। দেন এখানে ডিপোজিট নাওতে ক্লিক করে আপনার যে সিকিউরিটি পিন নাম্বার অথবা অথেন্টিকেশন যেই সিকিউরিটিগুলো আছে কোড মোড চাইবে ওগুলো দিয়ে দিবেন। দিয়ে দিলে হচ্ছে আপনার এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনি যদি ওয়ালেট থেকে ডিপোজিট করতে চান, এখানে ডিপোজিটে ক্লিক করবেন, এখানে USDT চলে আসছে। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, নেটওয়ার্ক চুজ করতে পারেন, যদি টোন নেটওয়ার্কে দেন টোন নেটওয়ার্ক, BNB চাইলে BNB। দিয়ে হচ্ছে আপনি অ্যাড্রেসটা কপি করে এখানে আপনি USDT এই অ্যাড্রেসে ডিপোজিট করলে আপনার এই অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে কার্ডটা বাই করার জন্য আমি দেখা দিচ্ছি। যদি আপনি এখান থেকে বাই করেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে অর্ডারে যাবেন, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। অর্ডারে ক্লিক করার পরে এরকম একটা পেজে নিবে। এবার হচ্ছে এখানে আপনাকে বিলিং অ্যাড্রেস অ্যাড করতে বলবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করছেন সেই আইডি কার্ডের পিছনে দেখতে পারবেন যে ইয়াগুলো থাকে, অ্যাড্রেসগুলো থাকে, সেই অ্যাড্রেসগুলো আপনি জাস্ট এখানে বসায় দিয়ে আপনি জাস্ট পে অপশনে ক্লিক করে দিবেন। আমি দেখা দিচ্ছি যে নিউ বিলিং অ্যাড্রেস এখানে কী কী চাইবে। এখানে কার্ড হোল্ডার নাম, আইডি কার্ডে যে নাম আছে সেম নাম দিবেন। তারপর এখানে অ্যাড্রেস লাইন, আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে এখানে একটার মধ্যে দিয়ে দিলে হবে, একটা বক্সে দিয়ে দিলে, উপরে বক্সে দিয়ে দিবেন। তারপর আপনার সিটি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এটাও হচ্ছে আপনার সিটি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার পোস্ট কোড দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে সেভ করে দিবেন। সেভ করার পরে হচ্ছে আপনার হচ্ছে ওই যে ওইখানে স্ক্রিনশট নেওয়া যায়নি, এই কারণে নিতে পারিনি। যখন আপনি সেভ করে দিবেন দেন এরকম চলে আসবে, আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। এখানে কনফার্ম করে দিলে হচ্ছে আপনার কি কার্ডটা পারচেস করা হয়ে যাবে। তারপরে এরকম চলে আসবে, এটা পেন্ডিং থাকবে, এখানে আপনাকে ক্লিক করতে বলবে কার্ডের উপরে। হ্যাঁ, তো আমার যেহেতু অলরেডি কার্ড বাই করা আছে আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে যে কার্ডের উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা চোখ আইকন আছে, চোখ আইকনে ক্লিক করবেন। আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, ফিঙ্গারপ্রিন্ট চাইবেন। এখানে হচ্ছে আপনার কার্ডের নাম্বারটা দেখাবে, এখানে হচ্ছে আপনি কপি অপশন দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে এই কার্ডের উপরে যদি আপনি ফাঁকা জায়গায় ট্যাপ করেন তাহলে কার্ডটা উল্টে যাবে। উল্টে গেলে ওইখানে হচ্ছে আপনার প্রথমে থাকবে আপনার ডেট এক্সপায়ার টাইম, আর এইখানে থাকবে CVC, এগুলো থাকবে। তো এগুলো দিয়ে হচ্ছে আপনি কী করবেন, সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে প্রোফাইলে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি ক্লিক করবেন পেমেন্ট মেথড, তারপরে এখানে চলে আসবেন। আসার পরে অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এবার হচ্ছে আপনার যে কার্ড নাম্বারটা রয়েছে, এই যে এখানে যে কার্ড নাম্বারটা রয়েছে এটা জাস্ট আপনি এখানে শো করালে এখানে কপি অপশন চলে আসবে। এটাকে কপি করে আপনি জাস্ট এখানে বসা দিবেন, বসা দিলে নিচে আরও দুইটা অপশন চলে আসবে। হ্যাঁ, দুইটা অপশন বলতে হচ্ছে আপনার ওই CVC নাম্বার আর ডেট এক্সপায়ার টাইম দিতে বলবে। তো কার্ডের মধ্যে যেভাবে দেওয়া আছে ওইভাবে হচ্ছে এখানে বসা দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেস দিতে বলবে। হ্যাঁ, তো অ্যাড্রেস পোস্ট কোড এগুলো আবার দিতে বলবে। আপনি এই এখানে KYC করার সময় বা কার্ডটা বাই করার সময় যে ইনফরমেশনগুলো সাবমিট করছেন সেম ইনফরমেশন এখানে সাবমিট করে নেবেন। সাবমিট করে নিলে হচ্ছে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে এবার হচ্ছে অ্যাকাউন্ট কীভাবে করবেন এবার দেখা দিচ্ছি আপনাদেরকে। এবার হচ্ছে আপনি এখানে যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন আপনার ওয়ার্পকাস্টার অ্যাপ থেকে, যেখান থেকে আমরা মিনিমাইজ করে রাখছিলাম। এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে ওইখানে আপনি যে পেমেন্ট মেথডটা অ্যাড করছেন সেম ইমেল যদি অ্যাড হয় এখানে হচ্ছে আপনার দেখাবে ভিসা কার্ড, ওইটা আমি দেখাই নাই, ঠিক আছে। জাস্ট আপনি কী করবেন, ওইখান থেকে এখানে লেখা আসবে ওয়ান ট্যাপ বাই, এরকম একটা লেখা থাকবে। ওয়ান ট্যাপ বাইতে যখন ক্লিক করবেন তখন এখানে পেমেন্ট আমারটা হচ্ছে আনসাকসেসফুল দেখাইছে, বাট আমার কিন্তু সাকসেস হয়েছিল। হ্যাঁ, তো আপনারা কী করবেন, এখান থেকে পেমেন্টটা করে দিবেন। পেমেন্ট করে দেওয়ার পরে যখন আপনার পেমেন্টটা কমপ্লিট হবে তখন হচ্ছে এরকম লেখা চলে আসবে, পিকে ইউজার নেম। এখানে একটা ইউজার নেম দিতে বলবে, আপনি একটা ইউজার নেম দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমি একটা ইউজার নেম দিয়েছিলাম, কন্টিনিউতে ক্লিক করেছি। আপনি যেটা ইউজার নেম দিবেন এটা দিয়ে আপনার প্রোফাইল লিঙ্ক তৈরি হয়ে যাবে। তারপরে এখানে আপনার এটাকে টার্ন অন করে অ্যালাউ করে দিবেন। দেন এখানে আপনার লেখা আসবে যে কানেক্ট অ্যাড্রেস, এই অপশনটা কিন্তু এরকম আসবে না। আমি হচ্ছে ওয়ার্পকাস্টার যে অ্যাপ আছে আমি ওইখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি।
তো এগুলো হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি শো হবে, আপনি আপনার মন মতন ওগুলো সিলেক্ট করে নেক্সট নেক্সট করে কন্টিনিউ করে নেবেন। ওগুলো হচ্ছে একদম ইজি, হ্যাঁ, যার কারণে আমি ওগুলো দেখালাম না। দেন এখানে হচ্ছে আপনি কি করবেন, প্রোফাইল অপশনে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে কানেক্ট অ্যাড্রেস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আপনি যে কানেক্ট অ্যান অ্যাড্রেস এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। এখান থেকে আপনি কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করার পর একটা ওয়েবসাইটে নিবে, ওইখানে হচ্ছে সেম আপনার এরকম কানেক্ট লেখায় চলে আসবে। কানেক্টে ক্লিক করবেন, মানে এখান থেকে আপনি মেটা মাস্ক আসবে আর অনেকগুলো আসবে, এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এখানে কি আপনি বিটগেট ওয়ালেট দিয়ে করবেন। এর আগে আপনি এইখানে এই ওয়ার্পকাস্টারে অ্যাকাউন্ট করার সময়, ওয়ার্পকাস্টার যখন আপনি অ্যাকাউন্ট করছেন আপনি কিন্তু প্রথমে ব্যাকআপ ফ্রেজ দিয়েছিল, ওই ব্যাকআপ ফ্রেজ দিয়ে আপনি কী করবেন, বিটগেট ওয়ালেটে ইম্পোর্ট করে নেবেন আগে। হ্যাঁ, ইম্পোর্ট করার পরে সেম ওয়ালেটের সাথে আপনি হচ্ছে এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নেবেন। আমি কিন্তু সেম ওয়ালেটের সাথে কানেক্ট করছি। দেন এখান থেকে আপনি স্টেন ওয়ালেটে ক্লিক করে মিনিমাইজ করে আবার হচ্ছে আগের পেজে যাবেন। দেন এখানে সাইন লেখা চলে আসবে, আপনি সাইনে ক্লিক করে দিবেন। সাইনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এগিন হচ্ছে স্টেন ওয়ালেটে ক্লিক করবেন, এখান থেকে কন্টিনিউ করবেন। সরাসরি আপনাকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে যাবে, অথবা আপনি ই করে রিফ্রেশ করে দিলে এখানে দেখতে পাবেন রিমুভ লেখা চলে আসবে, তখন দেখবেন এখানে আপনার অ্যাড্রেসটা চলে আসছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের মোটামুটি অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে এখানে আমাদের কাজটা কী, এখানে কাজটা হচ্ছে আমরা এখানে চাইলে লাইক রিটুইট করতে পারবো, ঠিক আছে। এটার জন্য হচ্ছে এখানে যদি অ্যাক্টিভিটি ভালো থাকে, তাদের হচ্ছে নিজস্ব নেটিভ টোকেন যখন লাস করবে তখন হচ্ছে আমরা এখানে এয়ারড্রপ পাবো। তো এখানে মূল কাজ হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে তারা হচ্ছে স্লট দেয়, যে এখানে দেখেন 9 মিনিট আগে এখানে স্লট দিয়েছে, এখানে কি বলছে আর রিকোয়েস্ট অ্যান্ড ক্লিক মিন্ট। হ্যাঁ, এটা হচ্ছে দিয়েছে কি, আচ্ছা এগুলো মিন্ট করার দরকার নাই, আমি হচ্ছে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব মিন্টের লিঙ্ক। মিন্টের লিঙ্কগুলো হচ্ছে আপনারা কোথায় পাবেন, আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আমি এই পোস্টটাকে মেনশন করে এখানে লিঙ্ক দিয়ে দিব, আপনি জাস্ট লিঙ্কটা কপি করবেন বা লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে এটা মিন্ট করবেন, বা মিন্টিং প্রসেসটা আমি বলে দেবো আপনাদেরকে। মিন্ট করার জন্য এখানে হচ্ছে মিন্টের একটা ইয়ে দিয়েছিল সকালবেলা, ওইটা শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে ওরা টোকেন ই করে, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার ক্লেম, এইটা না, এই যে দেখেন এই যে আজকে সকালে দিছিল এটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার মিন্টিংয়ের অপশন দিবে, এটা হচ্ছে ছিল কত, ফার্স্ট 300 স্লট ছিল এটা। হ্যাঁ, এটা মিন্ট করার জন্য আমরা যখন মিন্টের উপরে ক্লিক করব, দেখেন এটা কিন্তু আমার বলছে যে স্টেট ইউনিট ফর মোর স্লট, স্লট শেষ। হ্যাঁ, মিন্টে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে আমাদের হচ্ছে বেজ নেটওয়ার্কের ইথেরিয়াম ফি কাটবে কিছু পরিমাণে, দেন হচ্ছে এটা মিন্ট হয়ে যাবে। মিন্ট হয়ে গেলে আমাদের যে ওয়ালেটের, ওয়ালেটটা কানেক্ট করছি বা এখানে অ্যাকাউন্ট করার সময় যে ওয়ালেটের ব্যাকআপ ফ্রেজ দিয়েছিলো যেটা দিয়ে আমরা বিটগেট ওয়ালেট ইম্পোর্ট করছি, ওইটার মধ্যে হচ্ছে ওরা পেমেন্ট করে দিবে। হ্যাঁ, পেমেন্ট করে দিলে হচ্ছে ওরা যখন এখানে লিকুইডিটি পুল অ্যাড করবে তখন হচ্ছে আমরা এটাকে সেল করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে লাইক যে ওইটার মতন, আমি কোনটায় যে স্ক্রিনশটে যে পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখাইছি এখানে, ঠিক আছে, এটাও কিন্তু সেম ওই রকম ছিল। এটা না, আরও বেশ কয়েকটা ই হচ্ছে এখানে পেমেন্ট দিয়েছে, আমি আরও কয়েকটা পেমেন্ট প্রুফ এখানে দেখেছি। তো এখানে হচ্ছে এইভাবে মূলত আপনার আর্নিং করতে হবে। এখানে যে প্রজেক্টটা ভালো হবে সেটার হচ্ছে লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, তখন হচ্ছে আপনারা ওটাকে মিন করে নেবেন। এখানে যারা হচ্ছে ডলার খরচ করবেন এখান থেকে কীভাবে প্রফিট উঠাবেন, ঠিক আছে, এটা নিয়ে আমি বিস্তারিত সকল আপডেট টেলিগ্রাম চ্যানেলে ধাপে ধাপে দিয়ে যাবো। অবশ্যই প্রত্যেকটা আপডেট ফলো করুন।